হ্যালো ফ্রেন্ডস দেখছেন ইউটিউব চ্যানেলেন্স লিঙ্ক স্বাগত জানাই দু হাজার আঠারো সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কংগ্রেস দল ক্রমেই ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল আসন্ন এডিসি নির্বাচন এবং পুর নির্বাচনকে কেন্দ্র করে উত্তর প্রায় ক্রমেই যেন কংগ্রেস জেগে উঠছে প্রাক্তন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা হাত ধরে প্রদেশ কংগ্রেস যেভাবে জেগে উঠছে বিজেপি এবং সিপিএম এর নেতৃত্ব যথেষ্ট সংখ্যায় রয়েছে সিপিএম বিজেপি আইপিএফটি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদানের হৃক চলছে প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরুদ্ধে সিনহা এবং কংগ্রেস নেতা বদরুজ্জামানের হাত ধরে প্রতিদিনই ব্যাপক সংখ্যায় সিপিএম বিজেপি আইপিএফটি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে চলছে কংগ্রেস দল সম্পর্কে মানুষের যে ভুল ভ্রান্তি ধারণা ছিল সেটা ক্রমেই দূর হচ্ছে কংগ্রেস নেতা বিরুদ্ধে সিনহা আশা করেন যে আগামী পুরো নির্বাচনগুলিতে উত্তর প্রায় ব্যাপক সাফল্য অর্জন করবে কংগ্রেস প্রার্থীরা আসন্ন পুর নির্বাচনে কংগ্রেস দলের সাফল্য যাতে ঐতিহাসিক পর্যায়ে পৌঁছায় তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে শুরু হয়েছে গ্রাম চলো লংমার্চ অভিযান দুটি জেলার নেতৃত্বের তরফ থেকে গ্রাম চলো মার্চ শীর্ষক কর্মসূচি শুরু করে দিয়েছেন বীরুজিত সিনহা এই লং মার্চ অভিযানে কুলেশ্বরের টিলাবাজার থেকে শুরু করে বাবর বাজার পর্যন্ত এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় এই মিছিল শেষে এক জনজমায়েতে অনুষ্ঠিত হয় সেখানে সাত কেন্দ্র করে বীরুজিৎ সিনহা বিজেপি আইপিএফটি জোট প্রতি ব্যাপক বসন করেন তিনি অভিযোগ করেন বিজেপি সরকার কেন্দ্রে যেমন গরিব মানুষের উপর অত্যাচার করছে কৃষকদের উপর অত্যাচার করছে বেকারদের প্রতি প্রতারণা কর চলছে তেমনি আসন্ন পৌর নির্বাচন পৌর নির্বাচন এবং এডিসি নির্বাচনী মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দেবে কারণ বিগত দিনে কংগ্রেস রাজ্যে মানুষের সামনে সুশাসন উপহার দিয়েছিল সেই সঙ্গে চাকরি মেলার মাধ্যমে এ রাজ্যের বেকারদের মুখে হাসি ফুটিয়েছিল কৃষকরা আজ বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় কৃষিকালাকানুনের ফলে এই কৃষি কালাকানুন বাতিলের দাবি জানান বিরোধী সিনহা এই সমস্ত দাবি এবং লড়াই সংগ্রামের ইতিহাসে সমৃদ্ধ হয়ে উত্তর ত্রিপুরায় কংগ্রেস অনেকখানি সমৃদ্ধ হচ্ছে ব্যাপক সংখ্যায় লোক কংগ্রেস দলে সামিল হচ্ছে বলে দাবি করেছেন বিরোধী সিনহা দু হাজার সালের পর থেকে এই রাজ্যে কংগ্রেস দলের কর্মীদের উপর ব্যাপক আক্রমণ সংঘটিত হয়ে চলছে তার জন্য রাজ্য সরকার তীব্র সমালোচনা করেছেন আসন্ন পুর নির্বাচনী কংগ্রেস দলের প্রতি মানুষের যে সহানুভূতি রয়েছে সেটা আবার প্রমাণিত হচ্ছে গ্রামের চল মার্চ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যায় সেখানে গ্রাম পাহাড়ে মানুষ অংশগ্রহণ করেছেন বলে দাবি করেছেন প্রিয় দর্শক বন্ধুরা আসন্ন পুরো নির্বাচনকে কেন্দ্র করে উত্তর প্রায় যেভাবে কংগ্রেস দল জেগে উঠছে বিরজিৎ সেনার হাত ধরে সে সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই অনুষ্ঠান সম্পর্কে ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানে দেখার জন্য